আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সমর সংবাদের বিশ্বকাপ বিশেষ আয়োজন খেলার খনে। অনুষ্ঠানে পুরো আসরে দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত হার সঙ্গী হলো পাকিস্তানের। নিউজিল্যান্ডের সাথে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত কোনো দলই স্বাদ পায়নি শিরোপার, নতুন চ্যাম্পিয়ন পাবে ক্রিকেট বিশ্ব। এসব নিয়ে আজকের আলোচনা। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। রফিক ভাই, আপনাকে স্বাগত। আমরা আসলে মানে যেটা বলছিলাম যে আসলে একটা দল খুব দুর্দান্ত ছন্দে থাকার পরে একটা ম্যাচে আসলে সবকিছু পাল্টে যায়, আসলে পাকিস্তানের ক্ষেত্রে সেটাই হলো। হ্যাঁ, কালকে কিন্তু আমি বলেছি এটা যে পাকিস্তান দেখা যায় যে ননস্টপ পাঁচটা ম্যাচ জিতেছে, এইসব টিমগুলো মুশকিল কি দেখা যায় যে জায়গা রকম যা ব্রেক হয়ে যায়, যেটা হলো কালকে। আর সবচেয়ে বড় যে আমি বলবো, ওদের কালকে বলিং লাইনটা অত ভালো ছিল না। ওরা যে লাস্ট দুই ব্যাটসম্যান রান করেছে, দেখেনগা প্রত্যেকটা বল কিন্তু লেগ সাইডের দিক দিয়ে রান করেছে, ওখানেই ওরা বল করতে, ওরা কিন্তু আউটসাইড অফিসের বাইরে বল ছাড়ে নেই, বা তোমার ওয়াইড সাইডে কোনো বলই ছাড়ে নেই, যে কাট খেলাই বা থার্ড ম্যানে খেলুক বা এক্সট্রা কাভার দিক খেলাই বা মিড অফ খেলাই, ওরা দেখা যায় সব মিড উইকেটের দিকে খেলাচ্ছে। তাই আমি মনে করি এখান থেকে ওদের যে পেশার জিনিসটা আমি বোধ হয় এটা ওরা রাখতে পারে, ওই কারণের জন্য পুরো মাঠটাই এলোমেলো হয়ে গেছে। ওয়ানডে বিশ্বকাপে আসলে আমরা যেটা জানি অস্ট্রেলিয়া মানে সুপার টিম, তারা কিন্তু মানে সেটা প্রমাণ করেছে, পাঁচবার বিশ্বকাপ ওরা জিতেছে। সেই জায়গায় টি টোয়েন্টিতে তারা এখনও কোনো ট্রফি জিতেনি। তাদের যে একটা মানে কম্প্যাক্ট একটা দল, যে নার্ভ ধরে রাখা, যে নার্ভ হোল্ড করে শেষ যেখানে আসলে ছয় সাত নাম্বার ব্যাটসম্যান এসে কিন্তু ম্যাচটা বের করে নিল, এই জায়গায় কি আসলে মানে একটু মানে বিচলিত হয়ে গিয়েছিল পাকিস্তান টিম? দেখেন, আমি আগেও বলেছি ওয়ার্ল্ডের দুই তিনটা টিম আছে, যেমন আপনি ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এরা কিন্তু আপনার চোখ মুখ কিন্তু খুবই ঠান্ডা থাকে, কিন্তু প্ল্যানিংয়ের দিক দিয়ে ভিতরটা কিন্তু এদের মানে ভয়ঙ্কর একটা রূপ থাকে এদের ভিতরে। আপনি বুঝতে দেবেন না যে ওরা মানে মাঠের ভিতরে কী ভয়ঙ্কর কাজ করবে, যেটা প্রমাণ দিচ্ছে ওরা লাস্ট দুইটা ম্যাচ দেখেন ওরা কী ভয়ঙ্করভাবে ওরা ম্যাচ জিতেছে। এই কালকের ম্যাচটি দেখেন, ওরা দেখেন যে এক ওভার বাকি থাকতে ম্যাচ জিতে কেউ চিন্তা করছে, অনেকজন চিন্তা করছে বোধ হয় লাস্ট ওভারের ডিসিশনটা হবে, কিন্তু দেখেন এরকম খেলা খেলেছে। প্ল্যানটা কিন্তু পাকিস্তানের ছিল, যে কারণে শাহিন আফ্রিদিকে 19তম ওভারে আনলো, যদি শাহিন আফ্রিদি একটা চেক দিতে পারে সেই জায়গায় রুফকে দিয়ে লাস্ট ওভারটা করাবে। তারপর আমি বলবো যে পাকিস্তান একটা এরকম সময়ে একটা ক্যাচ ছেড়েছে, আমি মনে করি ওখানেই ম্যাচটা হেরে গেছে। আসলে ব্যাড লাক পাকিস্তানের জন্য বলতে হয়, তবে ব্যাটিং এর ক্ষেত্রে যদি বলেন পাকিস্তান যেই ইনিংসটা ব্যাটিং করেছে মানে মিডল ওভারগুলোতে কি রান একটু কম এসেছে? আর রান তারপর এই অনুমানে ঠিক আছে, বাট তারপর আমি মনে করি কিছু ব্যাটসম্যান ডট বল বেশি করেছে, বাট আর যদি 10-15টা রান হতো দেখা যায় একটা মোটামুটি একটা পর্যায়ে থাকতো, বাট ওরা পারে কিন্তু করতে, কিন্তু দেখা যাচ্ছে আপনি বেশিরভাগ দেখা যায় জোর করতে জোর করে মারতে যায় কিন্তু বল ডট হলো বা বল লাগাতে পারলো না। ওরা যদি নর্মাল ক্রিকেটটা খেলতো যে বল টু বল খেলি, তাহলে দেখা যাচ্ছে এই এত ডট বলের সংখ্যাটা হতো না। আসিফকে কিন্তু গতকালকে একটু মানে ডাউন একটু আগে নামিয়ে দেওয়া হয়েছিল, একটু যেন দ্রুত রান তুলতে পারে, তিনি আউট হয়ে গেছেন। এই জায়গাটাতে কিছুটা ব্যাকফুটে পাকিস্তান অবশ্যই, কারণ কি ওদের যে প্ল্যানিংয়ে ছিল যে এই ছেলেটাকে আসিফকে উপরে দেওয়া মানে কি ওই বড় শট বেশি খেলে, তো যদি ব্যাটে বলে লেগে যায়, বাট ওই রকম একটা প্ল্যানিং ভালো। বাট তারপরে আরেকটা প্ল্যানিং থাকা দিয়েছিল যে ওরা নর্মাল যেভাবে পাঁচ টাইমে জিতে আসে ওইভাবে, যে সেম টিম ছিল ওইভাবে যদি নর্মাল ওরা খেলে গেত ওই প্ল্যানিংয়ে, তাহলে আরও বেটার খেলতো ক্রিকেটটা। দেখা যায় আমি আগে বলেছি যে এইসব টিমগুলো মুশকিল হয়ে যায় যে কোনো টিম হোক, যে প্রথম রাউন্ডে দেখা যায় যে কোনো ম্যাচ হারে নেই কিন্তু জায়গা রকম হেরে যায়, কিন্তু এইটাই কিন্তু হলো যে আপনি পাকিস্তান ভিতরে, কারণ কালকেও বলেছি যে পাকিস্তান যাচ্ছে ঠিক আছে কিন্তু দেখা যায় যে জায়গা রকম নিয়ে কোপ খেয়ে যায়, তা কালকে কিন্তু সেটাই হলো। অবশ্যই পাকিস্তানের জন্য নিশ্চয়ই এই মানে আসরটা একটা মানে তাদের তারা যে সমীহ আদায় করে নিয়েছে পারফরমেন্স দিয়ে সেইটা নিশ্চয়ই স্বীকার করতে হবে, যেটা আসলে অনেক এক ঘরে করে রাখা হয়েছিল পাকিস্তানকে। নিউজিল্যান্ড সিরিজ খেলা হলো, সেই জায়গা থেকে একটা চাপের থেকে বের হয়ে এসে পাকিস্তান যেমন পারফরমেন্স করলো, গোটা আসরে পারফরমেন্সটাকে আসলে কিভাবে মূল্যায়ন করা? হ্যাঁ, অসাধারণ ক্রিকেট খেলেছে পাকিস্তান, বিশ্বকে দেখে দিয়েছে যে আমরা এত বছর এতদিন একটা গ্যাপের পরেও কিন্তু আমরা মাঠে আসি যে পাকিস্তান পাকিস্তানই। আর আমি সত্যি কথা আমি এশিয়ার একটা টিম ফাইনাল খেলুক এটা আমি চাচ্ছি, যে চ্যাম্পিয়ন যেই হোক, বাট আমি মনেতে চাচ্ছিলাম যে এশিয়ার একটা টিম ফাইনাল খেলতে। আমি কিন্তু সত্যি কথা কালকেও বলেছিলাম যে পাকিস্তান যদি আসে আমরা এশিয়ার একটা টিম থাকলে আমরা এশিয়ার লোকগুলো সাপোর্ট করবো, বাট আমি পাকিস্তানে ফাইনাল খেলার উদ্দেশ্য একটাই ছিল যে আমরা যে এশিয়ার টিমগুলো আছে বিশ্বকাপ খেলতেছি এখান থেকে কিছু শিক্ষা নিতে, যে পাকিস্তান পারলে
আমরা পারবো না। এই উদ্যোগটার জন্য কিন্তু আমি বলেছি যে যেসব টিমগুলো প্রথম রাউন্ড বাদ হয়েছে, তো এইসব টিম যেন একটা আগ্রহ জাগে এবং ওদের যে প্ল্যানিং প্ল্যানিং যে করে এই ম্যাচগুলো ডে বাই ডে একটা পর একটা জিতে গেল, তো এই প্ল্যানিং কিন্তু দেখা যায় যে নেক্সটে যেসব টিমগুলো আছে এরা অবশ্যই কাজে লাগতো। নিশ্চয়ই আমরা পারার জন্য কী প্ল্যান করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করবো। রফিক ভাই, আমরা যেটা বলছিলাম যে পাকিস্তান আসলে এত চাপের মাঝে থেকেও পেরেছে, আসলে মানে আমাদের দেশেই আসছে পাকিস্তান, 16 তারিখে আসার কথা ছিল যেহেতু হেরে গেছে, হয়তো দু একদিন আগেই চলে আসবে পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে সিরিজ হবে বা আমরা যেই বিশ্বকাপের একটা ভরাডুবির পরে আমরা আসলে এই ধরনের দলগুলোর কাছ থেকে তো অনেক কিছু শেখার থাকে। শেখার কোনো শেষ নাই। দেখেন এখানে ওরা একটা শিক্ষা নিয়ে আসছে যে আমরা প্রথম পাঁচটা ম্যাচ মানে কারোর সাথে হারিনি, একবার পাঁচটা ম্যাচে জিতেছে প্রথম রাউন্ডে, আমরা জায়গা রকম ধরা খেলাম। তো অবশ্যই তো এখানে কেন ধরা খেলাম ওরা অবশ্যই এটা নিয়ে আলোচনা হয়েছে যে আমাদের সবচেয়ে বড় কি যে আমরা 10-15টা রান কম করেছি আর আমাদের ফিনিশিংটা বলাররা ভালো করে, এই কারণে আমরা হেরে গেছি। এখান তো কিন্তু একটা শিক্ষা নিল, কারণ কি আবার আরেকটা শিক্ষা নিতে পারেন যে আপনি অস্ট্রেলিয়া কীভাবে ফিনিশ করলো, এখান থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা নেওয়া যায় যে অস্ট্রেলিয়া যে শেষে যে আপনার ওরা যে পাওয়ারটা কীভাবে খেললো বা কীভাবে ম্যাচটা বের করলো, কখনো চিন্তা করেন যে এই 3 ওভারে এত রান চেস করবে, যে 50 উপরে রান কখনো চেস করবে চিন্তা করে, তারপরে তো আবার 1 ওভার বাকি থাকতে 7 বল বাকি থাকতে। বা ম্যাথিউ ওয়েডের কথা বলি, তারা কিন্তু গোটা থ্রু আউট দ্য টুর্নামেন্ট কিন্তু খুব বেশি যে কিছু করেছে দলের জন্য তাও না, আমি সেটাই বললাম। ওরা কিন্তু লাস্ট দুইটা ম্যাচ কিন্তু মানে অসাধারণ খেলে, যে অস্ট্রেলিয়া যেন একটা টিম আগের টিম যে টিম ছিল পরপর 3 চ্যাম্পিয়ন হলো ওই রকম ভয়ঙ্কর একটা দেয়, এই কারণেই বললাম যে ওয়ার্ল্ডের 3 টিম আছে এরা দেখা যায় সব কিছু ঠান্ডা থাকে কিন্তু ওদের ভিতরটা খুবই ভয়ঙ্কর থাকে, তো এটা কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছে যে ফোকাস হচ্ছে। এখন নিল দুই ভয়ঙ্করের খেলা ফাইনাল, এখন ওটা আমরা দেখব যে নিউজিল্যান্ড জিতে না অস্ট্রেলিয়া জিতে। যেটা আপনি মানে বিরতিতে যাওয়ার আগে বলছিলেন যে আসলে এশিয়ার দল নেই, ওয়ার্ল্ড কাপের কিছুটা রং হারালো কিনা, পাকিস্তান নেই, ভারত নেই বা এশিয়ার কোনো দলই নেই এবার, এশিয়াতেও খেলাটা হচ্ছে ইন্টারস্টের খেলাটা আপনার এই 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 ধরনের ক্রিকেটটা তো নরমালি এই রিজিয়ন ভিত্তিক। হ্যাঁ, এই ধরনের আসরে যদি এশিয়ার একটা টিম না থাকে সত্যি কথা কি আপনার খেলা দেখেই মজা লাগবে না। আপনি দেখবেন এক নম্বর হলো যে টিভিতেও দর্শক কম পাবেন এবং মাঠেও দর্শক কম পাবেন, এই যে দুইটা খেলা হবে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া, আপনি দেখেন কয়টা দর্শক যায়। যদি এখানে পাকিস্তান থাকতো আপনি দেখা যেতে স্টেডিয়াম তো ফুল থাকতো, স্টেডিয়ামের বাইরে দেখা যাচ্ছে প্রচুর লোক থাকতে যে খেলা দেখার জন্য। তাই এশিয়ার কিন্তু মানুষের ক্রিকেটটা মানে আগ্রহটা অন্যরকম কিন্তু ফিল করে, তো সুতরাং আমি এই কারণে কালকে বলেছিলাম যে পাকিস্তান যদি ফাইনাল খেলে ট্রফি আলো যেই পাক, বাট এখান থেকে অনেক কিছু বাকি যে টিমগুলো আছে এখান থেকে শিক্ষা নিতে, যে পাকিস্তান এই একটা সিঁড়ি কীভাবে কীভাবে উঠলো, যে কীভাবে ওরা এই সাকসেসটা হলো, এই সাকসেস নিয়ে যদি এই অন্যান্য দেশ যদি কাজ করে তাহলে আমি মনে করি আরও বেটার হবে। পাকিস্তানের মানে হেরে গিয়েছে, তারপরেও কিন্তু আমরা দেখেছি যে পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান ওয়ার্ল্ড কাপ উইনার ক্যাপ্টেন ছিলেন, সবাই কিন্তু প্রশংসাই করছে, মানে যদি পাকিস্তানের বাহিরের অন্যান্য যারা সাবেক ক্রিকেটার রয়েছেন তারাও আসলে পাকিস্তান দলের পারফরমেন্স নিয়ে মানে প্রশংসায় ভাসাচ্ছে, মানে এই জায়গা যেটা আসলে পাকিস্তানের মানে কথা বলছিলাম যে চাপে থেকে এসে এমন পারফরমেন্সগুলো, আমাদের ক্রিকেট কালচার বা বাংলাদেশের ক্রিকেট কালচারের কথা যদি বলি আমরা আসলে খুব বেশি চাপে আছি বা কোনো আর্থিক অনটন আছে এরকমও কিছু না, তারপরেও আমরা দেখছি যে এ ধরনের বড় আসরগুলোতে ভালো করতে পারছি না। আর দেখেন পাকিস্তান এখন বাংলাদেশ যদি চিন্তাভাবনা করেন, পাকিস্তান দেখেন আপনার বড় একটা গ্যাপ পড়েছে কিন্তু বাংলাদেশে কিন্তু বড় গ্যাপ খেলে, আমরা কিন্তু হোমিওপ্যাথিতে অলরেডি 2-3 সিরিজ খেলেছি রাইট, আর পাকিস্তানে আর এখন ইমরান খান ওই স্পোর্টসম্যান ছিল, ওই জানে যে কীরকম, আর এই স্পোর্টসম্যান থেকে ওরা দেখেছে এতবার একটা ব্রেক চেয়েছে, আর আমার ছেলেরা এখানে কখনো চিন্তা করে যে এইরকম অবস্থা থাকবে এবং প্রথম রাউন্ডে 5 জিতে সেমিফাইনালে যাবে, তো এটা সত্যি কথা, এটাও একটা গর্বের বিষয় যে ওরাও চিন্তা করে যে আমরা এত ভালো ক্রিকেট খেলবো যে এত বড় একটা গ্যাপ রিপোর্ট। তা আমি মনে করি এখান তো দেখতে হবে, আবার আরেকটা আমাদের দেশ দেখতে হবে যে আমরা কেন এভাবে এত খারাপ খেলাম, আমাদের এরকম খারাপ খেলার টিম না, এখন কিন্তু বাংলাদেশে এরকম পর্যায়ে চলে গেছে এখন কিন্তু পিছুর দিক তাকাবে না, এখানে এখানে যার সাথেই খেলি এখানে জিতবো নাহলে আমরা ট্রফি নেবো, এই দুইটা কিন্তু আমাদের কম্পিটিশনটা থাকে। তা এখন আমি মনে করি আমাদের দুর্ভাগ্য যে আমরা ওয়ার্ল্ড কাপের মতন আসরে কিন্তু আমরা
বেশি খারাপ করেছে এবং আমাদের ক্রিকেটটা কোথায় যে দাঁড়াবে এটা কিন্তু ওয়ার্ল্ডে দেখতেছে যে হ্যাঁ বাংলাদেশ এখন কোথায় যে দাঁড়াবে। বাট আমি বলবো যে পার্ট অফ দ্য গেম যেটা চলে গেছে সেটা রিটার্ন আসবে না, বাট এখন পাকিস্তান আছে, এই পাকিস্তান সিরিজটা আমরা কী করবো এটা নিয়ে আলোচনা। আর আমি বলবো যে ওয়ার্ল্ড কাপেতে বেশি ড্যাঞ্জারাস ম্যাচ হবে এই পাকিস্তানের সিরিজে, কারণ কি পাকিস্তান একটা সেমিফাইনাল খেলা হেরে এসেছে, ওই চাপটা কিন্তু বাংলাদেশের উপরে দিবে। নিশ্চয়ই বিরতিতে যাচ্ছি, এরপরে কিন্তু নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে নিয়ে আলোচনা করব। রফিক ভাই, আসলে 2020 বিশ্বকাপ 2021 ফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ড, গোটা আসরের পারফরমেন্স দুই দলকে যদি দেখেন, বিশ্লেষণ করেন, আসলে কোন দলকে আগায় রাখবেন? আর দেখেন এখন চারটা টিম ছিল, চারটা টিম কিন্তু সবগুলো টিম ভালো খেলছে দেখেই সেমিফাইনাল আসে। এখন এখান থেকে যে দুইটা টিম ভালো খেলেছে এই দুইটা কিন্তু টিমই ফাইনাল খেলতেছে। এখন এই ফাইনালের ভিতরে যে ভালো করবে সেই চ্যাম্পিয়ন হবে। তারপরে আমি বলবো যে দুইটা টিমই সমান সমান, বাট টেকনিক দিক দিয়ে বলবো আমি অস্ট্রেলিয়া অনেক বেটার, বিকজ আপনার ওদের ব্যাটসম্যানগুলো দেখেন যে ওরা কিন্তু ক্লিন শট খেলে, বাট মানে 2020 যে পাওয়ার ক্রিকেট এটা কিন্তু ওরা খেলে, আপনার উপরের থেকে একদম নিচ পর্যন্ত খেলে। বাট আবার নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা দেখেন এরা দেখা যায় ব্যাটসম্যান আসলে একটু সময় নেয়, সময় নেয় সেট হয়। বাট অস্ট্রেলিয়া কিন্তু দেখা যাচ্ছে ওরা ড্রেসিং রুমতেই সেট আসে, যেমন প্রথম থেকে মায়ের চিন্তাভাবনা করে, আর সত্যি কথা ওরা বড় শটগুলো বেশিই খেলে। তাই আমি মনে করবো যে না, খেলাটা খুবই কম্পিটিশন হবে, বাট তারপরে আমি বলবো অস্ট্রেলিয়া 60% দেবো, 40% দেবো আমি নিউজিল্যান্ডকে। অ্যারন ফিঞ্চ কিংবা ডেভিড ওয়ার্নারের কথা যদি বলি, পাশাপাশি যদি নিউজিল্যান্ডের যে দুজন পেসার রয়েছেন ট্রেন্ট বোল্ট এবং কি টিম সাউদি, দুইটা বোলারে কিন্তু মানে বেশ দুই আড়াই বছর ধরে কিন্তু ICC T20 বোলিং র্যাঙ্কিংটা নেতৃত্ব দিচ্ছে, বা তাদের যে ছন্দ ধারাবাহিকতা রয়েছে, বা এ আসরেও যে ধারাবাহিকতা দেখছি, যে এই দুই ব্যাটসম্যানের জন্য কঠিন হচ্ছে নিশ্চয়ই ফেস করাটা। আর দেখেন দুইটা ব্যাটসম্যান যদি আপনি করেন, অস্ট্রেলিয়ার দুইটা ব্যাটসম্যান দেখেন ওরা প্রত্যেকটা পাওয়ার প্লে কিন্তু খুবই ভালো খেলতেছে, রাইট? তারপর নিউজিল্যান্ডটা দেখেন, নিউজিল্যান্ডটা দেখা যায় যে অস্ট্রেলিয়ার থেকে কিন্তু একটু নিচে খেলতেছে। আপনি দেখেন যদি অস্ট্রেলিয়া দেখা যায় ছয় ওভার পাওয়ার প্লে 50 করে, ওরা দেখেন 45-40 করেছে। বাট বোলিংয়ের দিক দিয়ে দেখবো যে দুইটাই কম্পিটিশন হবে, কারণ নিউজিল্যান্ড একটা জিনিস কি ওদের ফাস্ট বোলারগুলো অনেক কন্ট্রোল বোলার, যেটাই হয় ওদের সুইং আছে আস্তে জোরে মিস করে, তো এখান থেকে ওরা এগিয়ে থাকবে। বাট আবার অস্ট্রেলিয়া যদি দেখেন, অস্ট্রেলিয়া কিন্তু অনেক জোরে বলা আছে যে অসাধারণ বল করতেছে, ওরা দেখা যায় আপনার সব ধরনের বলই করতেছে, স্লোয়ার মারে, ইয়র্কার মারে, বাউন্সার মারে, সব ধরনের খেলা। তা আমি মনে করি এটা একটা ডিফিকাল্ট হবে। আর সবচেয়ে বড় যে এই দুই টিম ভালো দেখে কিন্তু আজকে ফাইনাল গিয়েছে, তা আমি মনে করব যে না, একটা সারা দুনিয়া একটা ফাইনাল ভালো একটা উপভোগ করবে। তা আমি চাচ্ছি যে এই রাজত্বটা আপনার দুইটা টিমে দেখবেন আপনার বোলারদের থাকবে। অস্ট্রেলিয়া এবং কি নিউজিল্যান্ডের টি টোয়েন্টি হিস্ট্রি যদি আমরা দেখি, এখন পর্যন্ত 14টি ম্যাচ খেলেছে দুই দল, আর তার মাঝে কিন্তু অস্ট্রেলিয়া সব পরিসংখ্যানে এগিয়ে, 9টা ম্যাচ জিতেছে আর 5টা জিতেছে হচ্ছে নিউজিল্যান্ড। তবে বিশ্বকাপে এই দুই দল কিন্তু এর আগে একবার দেখা হয়েছিল 2016 সালে, সেখানে কিন্তু নিউজিল্যান্ড জিতেছিল। মানে বিশ্ব মঞ্চের যে মানে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়ার একটা অভিজ্ঞতা কিন্তু আছে নিউজিল্যান্ড। দেখেন অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড যদি দেখেন, আপনি ICC ইতিহাস দেখলে বিশ্বকাপগুলো কিন্তু ওদের সাথে খেলেছে, লিগে খেলেছে বা অন্য অন্য, কিন্তু বেশিরভাগ দেখেন গা অস্ট্রেলিয়ার ফরে গিয়েছে। অস্ট্রেলিয়া কিন্তু অনেক চ্যাম্পিয়ন হয়েছে, ওরা জানে চ্যাম্পিয়ন স্বাদটা কেমন। নিউজিল্যান্ড কিন্তু এখন পর্যন্ত কোনো বিশ্বকাপে, সেটাই বলতেছি, ওরা কিন্তু জানে যে চ্যাম্পিয়ন স্বাদটা কী। নিউজিল্যান্ড কিন্তু এরকম স্বাদটা পায় না, ওরা দেখা যাচ্ছে ফাইনাল খেলেছে, দেখা যায় মানে খুব ভারী। লাস্ট ইয়ারও দেখেন যে পাকিস্তানের সাথে বা ইংল্যান্ডের সাথে কী হয়েছে। তো সুতরাং যে যে টিম চ্যাম্পিয়নের স্বাদ পায়, তো ওরা বুঝে যে এটা কীভাবে জিততে হবে আর কী করে কোন প্ল্যানিংয়ে কাজ করলে আমরা জিততে হবে। তো আমি মনে করি যে এই কারণে আমি অস্ট্রেলিয়া এগিয়ে রাখলাম, কারণ কি, কারণ ওরা এটা জানে গুছানো যে না, আমরা চ্যাম্পিয়ন হতে গেলে আমাদের কী করতে হবে। তা যদি দেখি যে কেন উইলিয়ামসনের নেতৃত্বে কিন্তু 2019 সালের বিশ্বকাপে ফাইনাল খেলেছে, যদিও ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে। 2021 কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ICC ইভেন্ট, ভারতের বিপক্ষে জয় পেয়েছে, আরেকটি ফাইনাল কিন্তু কেন উইলিয়ামসনের অধীনেই। নিউজিল্যান্ডের অধিনায়কের সাথে যদি তুলনা করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের, কৌশলের দিক থেকে মানে কে খুব শার্প? আপনি ওই ক্যাপ্টেনের কথা বলবেন, আপনি নিউজিল্যান্ডের প্লেয়ার আর অস্ট্রেলিয়ার প্লেয়ারের বেসিকই আলাদা, ওদের মুভমেন্ট বা মাঠের চলাফেরা কিন্তু আলাদা। আমি যেটা বললাম যে তিনটা টিম অলরেডি আমার আছে, এরকম লাগে ওদের সাথে যখন খেলেছি, ওরা দেখবেন যে আপনার মাথা খুব কুল থাকে এটা ওটা, কিন্তু ওরা ভিতর কিন্তু অনেক ভয়ঙ্কর। যখন মাঠে নামে সত্যি কথা কি ওদের রূপটাই আলাদা হয়ে যায়। তো এই দুই টিমের খেলা এখন বোঝা যাবে যে কার রূপ কেমন দাঁড়াচ্ছে মাঠে।
নিশ্চয়ই, আসলে আমরাও সেটা প্রত্যাশা করি যে আসলে এই পর্যন্ত দুই দল যে ধরনের খেলা উপহার দিয়ে এসেছে বিশ্বকাপে, অনেক সময় হয় যে বিশ্বকাপের ম্যাচটা একটু মেরে মেরে হয়ে যায় বা হাই স্কোরিং হয় না, সেই জায়গায় আসলে নিশ্চয়ই প্রত্যাশা থাকবে একটা হাই স্কোরিং ম্যাচের। অবশ্যই, কারণ কি এখানে দেখা যায় প্রথম থেকে কিন্তু লাস্ট পর্যন্ত খেলতেছে, এখন চ্যাম্পিয়ান কে হবে এবং ফাইনাল খেলতেছে, তো এখন এখান থেকে প্রত্যেক যেই মাঠেই খেলা হবে এই মাঠেও খেলেছে দুটো টিম, এখন দুইটা টিমে একটা নিবে, এখন ওদের প্ল্যানিং থাকবে যে কে জিতবে, যে জিতবে যে ভালো খেলবে সে জিতবে, সেটার জন্য আসলে আমাদের অপেক্ষায় থাকতেই হচ্ছে। ধন্যবাদ রফিক ভাই আপনাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য। এ ছিল বিশ্বকাপ বিশেষ খেলার খনের আজকের আয়োজন, পরবর্তী পর্বে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।